সূর্যে এক ভয়ঙ্কর সৌর ঝলক বা সোলার ফ্লেয়ার তৈরি হয়ে তা আছড়ে পড়ল পৃথিবীতে। এর জেরে তছনছ হয়েছে আটলান্টিক মহাসাগরের ওপরের আকাশের সমস্ত রেডিও যোগাযোগ ব্যবস্থা। আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী আমেরিকা এবং ইউরোপের বিশাল এলাকা জুড়ে ব্যাহত হয়ে গিয়েছে রেডিও যোগাযোগ ব্যবস্থা। এর আগের ভিডিওতে আমরা তোমাদের চন্দ্রযানের অরবিটে ধরা পড়া সৌর ঝলক বা সোলার ফ্লেয়ারের সম্পর্কিত এক অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরেছিলাম। যদি এখনো তোমরা ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই এই ভিডিও শেষে ভিডিওটি দেখে নিও, লিংক ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে। মূল ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, সৌর ঝলক বা সোলার ফ্লেয়ার হলো সূর্যের সৌর কলঙ্ক বা সানস্পটের সাথে যুক্ত চৌম্বক ক্ষেত্র থেকে হঠাৎ করে বেরিয়ে আসা তীব্র বিকিরণ, যা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এর সাথেই বেরিয়ে আসে এক্সরে, গামারে ছাড়াও বিভিন্ন তরঙ্গ বিশিষ্ট রেডিও, যা ছড়িয়ে পড়ে গোটা মহাকাশে। মূলত এই সমস্ত সৌর ঝলক এবং সোলার ফ্লেয়ারগুলিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন এ, বি, সি, এম ও এক্স। এগুলির মধ্যে এ শ্রেণীটিকে সবথেকে ক্ষুদ্রতম এবং এক্স শ্রেণীটিকে সবথেকে বৃহত্তর এবং উজ্জ্বলতম হিসেবে গণ্য করা। এমনই একটি X1 পর্যায়ের সৌর ঝলক গত 3 জুলাই প্রথম নজরে পড়ে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরির চোখে, এবং 4 জুলাই পর্যন্ত দেখা গিয়েছিল এই সৌর ঝলকটিকে। নাসা জানিয়েছে 2017 সালের পর গত 4 বছরে এত শক্তিশালী সৌর ঝলক এর আগে কখনো ধরা পড়েনি। 11 বছর মেয়াদের যে নতুন সৌরচক্র বা সোলার সাইকেলটি সবে শুরু হয়েছে, তাতে সূর্যের ফটোস্পিয়ার তথা সারফেসের উত্তর পশ্চিমে তৈরি হওয়া সৌরকলঙ্ক AR2838 থেকেই এই ভয়ঙ্কর সৌর ঝলকের উৎপত্তি। সূর্যের বায়ুমণ্ডল তথা করোনার আবহাওয়ার উপর সর্বদা নজর রেখে চলা আমেরিকার স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্যের ফটোস্পিয়ারে রাতারাতি এই সানস্পটটি তৈরি হয় এবং তার থেকে বেরিয়ে আসা এই সৌর ঝলকটি প্রায় 8 মিনিটের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। পৃথিবীতে পৌঁছানোর সাথে সাথেই আয়নোস্ফিয়ারে প্রচুর পরিমাণে কণাকে আয়নে পরিণত করার সাথে সাথেই এই অঞ্চলে ব্যাপক ঝঞ্ঝার সৃষ্টি করে এই সৌর ঝলক। আর এই কারণেই ভূপৃষ্ঠের উপরে 60 থেকে 100 কিমি উচ্চতায় খুব শক্তিশালী বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় এবং তা দ্রুত ভূপৃষ্ঠের উপর আছড়ে পড়ে। এরই প্রভাব পড়েছে নীল গ্রহের 2 মেরুর চৌম্বক ক্ষেত্রের উপর। আর এর জেরেই আটলান্টিক মহাসাগরের উপরে থাকা রেডিও যোগাযোগ ব্যবস্থা এখন কার্যত অচল। তো কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, এই ব্যাপারে আপনার কি মতামত সেটিও আমাদের লিখে জানান। এছাড়াও বলে রাখি, আমাদের ফেসবুক পেজ অলরেডি শুরু হয়ে গেছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনি চাইলে ওখানে গিয়েও ফলো করতে পারেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে এমনই একটি ইন্টারেস্টিং এপিসোডে, যেখানে এমনই একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট।